নীলক্ষেতে পুরনো বই পাওয়া যায় যে কয়টি দোকানে, তার মধ্যে অন্যতম শাহজাহান সেবা বুকশপ। তিন যুগের বেশি সময় ধরে পাঠককে কম দামে পুরনো ও দুষ্প্রাপ্য বই সরবরাহ করে আসছে বুক স্টলটি। বই বিক্রিকে পেশা নয়, সেবা হিসেবে দেখেন এর কর্ণধার শাহজাহান মিয়া। বইয়ের সাথে যে আমি কালেকশনে যে আসি, এটাই আমার কাছে অনেক দুর্লভ, অনেক শান্তি, অনেক কিছু। পুরনো বইয়ের কথা উঠলেই সবার আগে আসে রাজধানীর নীলক্ষেতের নাম। সারি সারি শত শত পুরনো বইয়ের দোকান আছে এখানে, তবে এর মধ্যে পুরনো দুষ্প্রাপ্য বই পাওয়া যায় হাতে গোনা কয়েকটিতে, তার মধ্যে অন্যতম শাহজাহান সেবা বুকশপ। নীলক্ষেতে যারা প্রায়ই আসেন তাদের কাছে এটি চেনা নাম, অর্ধেক দামে পুরনো বই কিনতে আসেন তারা। আমি এখানে প্রায় 10-12 বছর ধরে আসছি। আমি যখন থেকে বই কেনা শুরু করছি তখন থেকে ওনার সাথে আমার পরিচয়, এবং ওনার দোকানে আসলে আমি মোটামুটি যে ধরনের বই চাই সব ধরনের বই ওনার কাছে পাওয়া যায়। 40-50 বছর আগেও যে দুষ্প্রাপ্য বইগুলি, যে প্রিন্ট আউট বইগুলি যে আছে, এগুলি শাহজাহান আঙ্কেলের কাছে পাওয়া যায়। পুরনো বই যদি খুঁজি তাহলে আপনার এই যে শাহজাহান বুক স্টোর এটা আছে, আরও কিছু আছে, তো এখানে প্রায় সময় আসা হয়। যেগুলো আমাদের সিলেবাসভুক্ত বই, যেগুলো আমাদের পাঠ্যক্রমে পড়ানো হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং এর সাথে অন্তর্ভুক্ত যে রেফারেন্স বইগুলো আছে সেইগুলোও পাওয়ার জন্য একটা নির্ভরযোগ্য উৎস। প্রায় অর্ধেক দামেই বলা যায় এটা, মানে বেশ, মানে দামটা খুব রিজনেবলই বলা যায়, মানে বেশি না। তিন যুগের বেশি সময় ধরে পুরনো বই বিক্রি করলেও শাহজাহান মিয়ার এই দীর্ঘ পথ চলা মসৃণ ছিল না। তিনি জানান, দেশ স্বাধীনের পর ঢাকায় আসেন তিনি, নানা পেশায় চেষ্টা শেষে থিতু হন এই বই বিক্রিতেই। বিভিন্ন জায়গায় বই সংগ্রহ করছি, বিভিন্ন জায়গায় সংগ্রহ করে তারপরে এই আস্তে 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 বইয়ের ব্যবসা নেমে গেছে। প্রথমে শুরু করেছি আপনার ওই যে তেঁতুল গাছটা আছে, তেঁতুল গাছটার ওখান থেকে আমি এখানে চলে এসে আবার এখানে ব্যবসা নিয়েছি। বইয়ের ব্যবসাটা তাও আপনার 35-36 বছরে ফেলান। ছোট এই দোকানে বই আছে লাখ খানেক, সংখ্যার পাশাপাশি বিষয়েও আছে বৈচিত্র্য। পাঠ্য বই থেকে শুরু করে ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান সব ধরনের বই পাওয়া যায় এখানে। 50-60 বছরের আগেরও বই আছে, কিন্তু যেটা এখন বর্তমানে কারো কাছে পাচ্ছেন না দুর্লভ বই, সেই বইটিও কাস্টমারের কাছে মানে কম দামে বেশ কাস্টমারও পাচ্ছে, আমিও দিতে পারতাছি। বহুত আগেকার যে আশুতোষ নিরঞ্জনের বই এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না, সেই বইটি পাচ্ছে। তিনি বলেন, বই বিক্রি তার কাছে শুধু পেশা নয়, এক ধরনের সেবা, তাই স্টলের নামেও আছে সেবা শব্দটি। বইয়ের যে ব্যবসা, এটা একটা মনের সাথে মনের এমন একটা ইয়ে হয়েছে যে আমি বই ছাড়া আর কোনো কিছুই বুঝি না। আপনার বিভিন্ন জায়গায় চলে যায়, যে যে বিভিন্ন মানে লোকের থেকে বই সংগ্রহ করে এনে পুরনো বই কালেকশন করে তারপরে কাস্টমারের কাছে ব্যবসা বাণিজ্য করতেছে। যতদিন বাসায় রাখবে হায়ার রাখছে, ততদিন এইটাই করে যেতে হবে। তিন যুগে বই বিক্রি করেই জুগিয়েছেন সংসারের খরচ। নিজে খুব বেশি পড়াশোনা না করতে পারলেও মানুষের কাছে জ্ঞানের সামগ্রী বিক্রি করে আনন্দ পান শাহজাহান মিয়া।